প্রত্যেক মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি মানুষকে কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যেতে হলে হিসাব নিকাশ দিয়ে পুলসরাতের উপর দিয়ে যেতে হবে কি শুনেছেন তো পুলসরাতের উপর দিয়ে পার হতে হবে হাসরের ময়দান এখানে বিচার বিচার হচ্ছে বিচার অনুষ্ঠান হচ্ছে আর তারপর জাহান্নাম জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ আছে একটা পোল আছে কার মত 90 বছরের কার মত 70 বছরের রাস্তা অন্ধকার কেন অন্ধকার না নিচে জাহান্নামের ধোঁয়া উঠতেছে দাউদাউ করে জ্বলছে তার ধোঁয়া উঠে অন্ধকার হয়ে আছে রাস্তা এই সময় জামে মসজিদ গুলা গড়িয়ে গড়িয়ে আসবে মানুষের কষ্টের পয়সা দিয়ে তৈরি হয়েছে মানুষের ঘামঝরা পয়সা দিয়ে তৈরি হয়েছে মানুষ বেফিকির তার নিজের পয়সাকে আল্লাহর পথে বাহার করে দিয়ে দিয়েছে এই মসজিদ কি করবে এই রেলগাড়ির ডাব্বার মতন এসে বলবে হাঁক মারবে এই অমুক গ্রামের অমুক আমি জামে মসজিদ আমার এই মুসল্লি কে আছো কারা আমাকে তৈরি করেছিলে কারা আমাকে ওই দুনিয়ায় কি করেছিলে আবাদ করেছিলে উঠে পড়ো উঠে পড়ো এই রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে না এই রাস্তা দিয়ে যেতে পারবে না আমি তোমাদেরকে নিয়ে যাব তার মুসল্লিকে ভর্তি করে এসে পুলসরাত পার করে হাসানের ময়দান ওদিকে পৌঁছে দিবে বাবাজি এই মসজিদের জন্য মানুষকে বলতে হবে কেন আমি একটা কথা বলি এখানে মসজিদ তৈরি হচ্ছে বলে বলেছেন ভাই আমি আসলে অসুস্থ মানুষ কলা কথাই বলি আর সে ক্ষমতাও নেই একটা আবেদন আমি আপনাদের কাছে করতেছি সমস্ত ছেলেরা যুবকেরা বাজার জানরা শুনো পাপ করেনি কে প্রত্যেক মানুষই গুনাহ করে এই গুনাহের খতিয়ানটা আল্লাহ পাক কি বলছেন ভোরের বেলা আল্লাহ রাসূল এসেছেন দেখেন মসজিদে কিছু লোক এসেছে খালি গা তাদের তলোয়ারের খাপ পর্যন্ত বিক্রি করে তারা খেয়ে নিয়েছে এত গরিব ঝুঁচড়ি মেরে বসে আছে দেখে আল্লাহ রসুলের চোখে পানি এসে গেল বললেন বেলাল আজান দাও আজান দাও আজান দিলেন নামাজের পর আল্লাহ রসুল বলেন হে মুসলমানেরা শুনে নাও যখন কোনো মানুষ কোনো পুরুষ কোনো মেয়ে কোনো পাপ কাজ করে জাহান্নামের বুকে একটা আগুন জ্বলে ওঠে দাউ দাউ করে আর ওই জাহান্নাম জাহান্নাম তো এমনি আগুনের দরিয়া আগুনের সমুদ্র একটু শিখার আগুন হো করে জ্বলে উঠল উপর দিকে তার ভিতরে লেখা থাকে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক কি অমুকের মেয়ে অমুক এই পাপটা করার জন্য জ্বলেছে যতদিন না সে এর ভিতরে ঢুকছে সে ততদিন আগুন আর বন্ধ হবে না এই আগুনকে পুড়াবে পুড়াবার পর ঠান্ডা হবে তার আগে তোমরা আগুনকে নিবাও তোমরা এই দরিদ্র মানুষগুলার জন্য আল্লাহর দিকে তাকিয়ে তোমরা দান করো যখন তোমরা কিছু জিনিস দান করো ওই দানটা পানির মতন হয়ে যে আগুনটাকে নিভিয়ে দেয় বাবাজিরা শুনে নেন আল্লাহর ক্রোধকে কোনো জিনিস ঠান্ডা করতে পারে না হাজারটা পাপের পরে আল্লাহ পাক সবর করে আছেন আল্লাহ পাক সবর করে আছেন যদি কোনো কারণে আল্লাহ পাক এতটুকু যদি খিচেন তো তোমার দুনিয়া একদম বরবাদ হয়ে চলে যাবে তুমি ভাবছো আমি তো পাপ করিনি কিন্তু আল্লাহ বলেন আসরু কওলাকুম মা বিজারবি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর তুমি মুখে যা বলছো আর অন্তরে মুখে যা বলছো না অন্তরে রাখছো তাও তিনি জানেন তুমি মুখে পাপ তুমি সত্যিকার প্রকাশ্যে পাপ করছো নি কিন্তু মনে মনে ভাবছো এইটা এরকম এটা এরকম দানকারীর দান কখনো ব্যর্থ হয় না